কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র ঝাড়গ্রাম জেলায় আগামী দিনে আড়াই লক্ষ বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন বিশ্ব আদিবাসী দিবসে আজ সেখানে আয়োজিত মূল অনুষ্ঠানে তিনি বলেন আদিবাসী সমাজের উন্নয়নে সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য সরকার কাজ করছে পর্যটনের বিকাশে জন্য ঝাড়গ্রামে দশ কোটি টাকা ব্যয়ে টাইগার সাফারি গড়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী দুশো সাতচল্লিশ কোটি টাকা ব্যয়ে চারশো চুয়ান্নটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি এদিকে বিভিন্ন জেলা থেকেও বিশ্ব আদিবাসী দিবস পালনের খবর পাওয়া গেছে নদীয়ার কল্যাণীর সিধু কানুনগর হাই স্কুল প্রাঙ্গনে আজ দিনটি উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের গুণী মানুষজনকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় শান্তিপুরের রামনগর চরপুরাতনপাড়া এবং ভীমপুর থানার নগরে বের হয় পদযাত্রা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী বিডিও অফিসের মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে ভার্চুয়ালি আদিবাসী সমাজের প্রতিনিধিদের হাতে আমসা মাদলের পাশাপাশি জাতিগত শংসাপত্র ও অন্যান্য সামগ্রী তুলে দেন ভিন রাজ্যে আলু পাচার আটকাতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার পুরুলিয়া শহর থেকে যাতে আলু ঝাড়খণ্ডে পাচার না হয়ে যায় তার জন্য ব্যাপক নজরদারি শুরু করেছে পুলিশ ও প্রশাসন আপাতত জেলায় খুচরো আলুর দাম টাকার মধ্যে রয়েছে তা যাতে না বাড়ে সেজন্য করা নজর রাখা হচ্ছে পুরুলিয়ার মধ্যবাজারের আলুর আরোদার সুরজিৎ সেন গৌরহরি সেন প্রমুখ জানিয়েছেন আরত থেকে শুধু এলাকার খুচরো আলু ব্যবসায়ীদেরই বস্তা বিক্রি করা যাবে এজন্য খুচরো ব্যবসায়ীদের আধার কার্ড দেখে আলু দেওয়া হচ্ছে রাখা হচ্ছে তাদের ফোন নাম্বার বিশেষ টাস্ক ফোর্স সব তথ্য খতিয়ে দেখছে খুচরো আলু বিক্রেতা বিভীষণ করাই জানান গত দুদিন ধরে নিজেদের আধার কার্ড দেখিয়ে আড় থেকে আলু তুলতে হচ্ছে তাদের প্রতি বস্তায় দাম পড়ছে এগারোশো টাকা রাজ্য সরকার সুন্দরবন ভ্রমণের জন্য ফি বাবদ পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তরের তরফে জারি করা এক নির্দেশিকায় পর্যটকদের পাশাপাশি বোট মালিকদের কাছ থেকেও আগামী মাস থেকে বাড়তি টাকা নেওয়া হবে বলে জানানো হয়েছে এতদিন সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকদের জন্য মাথাপিছু প্রবেশ মূল্যের হার একশো কুড়ি টাকা থেকে বাড়িয়ে একশো আশি টাকা করা হয়েছে অন্যদিকে টাইগার রিজার্ভ এলাকায় ভ্রমণ করতে গেলে পর্যটকদের এক হাজার এবং বোটের রেজিস্ট্রেশন ফি বাবদ দেড় হাজার টাকা বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে সাম্প্রতিক অশান্তি প্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তে পরিস্থিতির উপর নজর রাখতে কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছে ভারতীয় নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা করতে এই কমিটি সঙ্গে যোগাযোগ রেখে চলবে এদিকে বাংলাদেশের সাম্প্রতিক হিংসার প্রেক্ষিতে আজও এপার বাংলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় টহলদারি চালাচ্ছে বিএসএফ কোচবিহারের শীতালকুজির পাঠানটুলি এলাকায় আজ ভারত বাংলাদেশ সীমান্তে কয়েক হাজার বাংলাদেশী নাগরিক এদেশে প্রবেশের চেষ্টায় ভিড় জমান নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে তারা ভারতে ঢোকার দাবিতে স্লোগান দিতে থাকেন ঘটনাস্থলে বিএসএফ পুলিশের বিশাল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে জলপাইগুড়ির ফুলবাড়ি সীমান্ত লাগোয়া সর্দারপাড়া স্কুলপাড়া সহ একাধিক গ্রামে দফায় দফায় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করছেন বিএসএফ আধিকারিকরা দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ এলাকায় মৎস্যজীবীদের নিয়ে আজও বিশেষ কর্মশালার আয়োজন করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও স্থানীয় থানা দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে একটি পণ্যবাহী লরি থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ জওয়ানরা ওই লরিটি বাংলাদেশে মাল নামিয়ে ভারতে ফিরছিল লরির হুডের ত্রিপলের নিচে বাবলু শেখ নামে ওই ব্যক্তি লুকিয়েছিল বলে বিএসএফ সূত্রে জানা গেছে গ্রামীণ সংবাদ শেষ হল